আসসালামু আলাইকুম, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক বিএনএস আই হোম স্কুলে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ রঞ্জু আলম, সহকারী শিক্ষক বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। আমাদের আজকে আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলায় মুক্তিছড়া গল্পটি প্রশ্ন উত্তর। তার আগে আমি বিষয়ে কিছু বলে নিচ্ছি যে আমার আজকের ক্লাস নাম হচ্ছে এগারো এবং আমার ফেসবুক আইডি হচ্ছে রঞ্জু আলম, মোবাইল নাম্বারটা সবাই এখানে দেখতে পাচ্ছ। এবং হ্যাঁ, আজকে আমাদের যে বিষয় যে তোমরা মুক্তিছড়া গল্পটি এর আগে গত ক্লাসে পড়েছো, আজকে শব্দের অর্থ শেখা হয়েছে। আজকে আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো বলবো, এই বিষয়ে আজকে আলোচনা করব। দেখো পৃষ্ঠা ২০-এ বলা আছে, আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন? অর্থাৎ এদেশে প্রচুর সম্পদে ভরা, তাই আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয়। খ নং প্রশ্ন, এদেশে নানারূপ কীভাবে দেখতে পাই? আমাদের দেশের প্রকৃতি বিচিত্র, সুন্দর এবং নানা রঙে সাজানো। এদেশে আমরা নানারূপ দেখতে পাই, যেমন সবুজ শস্যে ভরা মাঠ, পাটের সোনালি আশ, প্রকৃতিতে ফিরোজা রঙের আভা এবং নদীতে রূপালী রঙের ইলিশ ইত্যাদি। গ নং প্রশ্ন, আমি তো মরেছি যতবার যাই পড়া, বলতে কবি কি বুঝিয়েছেন? হ্যাঁ, বাংলাদেশ ১৯৭১ সালে আগে পরাধীন ছিল। আমাদের এই সুন্দর দেশটির প্রতি বিদেশি শাসক গোষ্ঠীর লোভ ছিল, তারা আমাদের নানাভাবে শোষণ করেছে। এদেশের মানুষকে মরণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, বারবার সহ্য করতে হয়েছে দুঃখ কষ্ট, অত্যাচার আর নিপীড়ন। তাই কবির কাছে মনে হয়েছে আমরা বারবার মৃত্যুবরণ করেছি। ঘ নং প্রশ্ন, নবীন যাত্রী কারা? হ্যাঁ, নবীন যাত্রী হলো তারাই যারা নতুন যুগের শিশু। তাদের সামনে রয়েছে অনেক স্বপ্ন, আগামী দিনে তারাই হবে দেশের কর্ণধার, তারাই সুন্দরভাবে গড়বে দেশ। ও এদেশ মুক্তি পাগলদের, সেই মুক্তি পাগল কারা? হ্যাঁ, আমাদের মুক্তি পাগল কারা, অর্থাৎ কবিতাংশে বাংলাদেশের মুক্তির কথা বলা হয়েছে। পাকিস্তানিদের অত্যাচারের বিরুদ্ধে এক পর্যায়ে এদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল। এদেশের মুক্তির জন্য যারা সংগ্রাম ও লড়াই করেছেন তারাই মুক্তি পাগল। অর্থাৎ মুক্তি পাগল বলতে কবি সেসব মুক্তিযোদ্ধাদের বুঝিয়েছেন, স্বাধীনতার জন্য তারা ছিলেন অধীর, তাই তারা ছিলেন মুক্তি পাগল। আচ্ছা, একটু কারেকশন করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের প্রশ্ন উত্তরগুলো আমরা একটু আবার পর্যালোচনা করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে সোনার বাংলাদেশ বলা হয়েছে কেন। হ্যাঁ, আমাদের দেশ অনেক সম্পদ, প্রচুর সম্পদ ভরা। প্রচুর সম্পদ ভরা হচ্ছে আমাদের কী কী সম্পদ রয়েছে? আমাদের রয়েছে প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, আমরা সব দেখুন, নদীতে রয়েছে মাছ, আমাদের মাটিতে রয়েছে প্রাকৃতিক গ্যাস অর্থাৎ কয়লা, আমাদের অনেক সম্পদ রয়েছে। এই জন্য কবি আমাদের দেশকে, এবং মাঠে রয়েছে সোনালি ফসল, অর্থাৎ প্রকৃতি বাংলাদেশে একটি সম্পদে ভরপুর দেশ। এই জন্যই কবির কাছে মনে হয়েছে এই দেশটি সোনার বাংলাদেশ। এদেশে নানারূপ কীভাবে দেখতে পাই? এদেশে নানারূপ দেখতে পাই আমাদের প্রকৃতি বৈচিত্র্য নানা রঙে সাজানো। যেমন আমাদের প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। আমাদের ঋতু ছয়টি ঋতুতে ছয় রকম রূপ ধারণ করে। হ্যাঁ, এবং শুধু প্রকৃতিতেই রূপ দেখা যায় না, আমাদের প্রকৃতির আরও বিচিত্র রূপ দেখা যায়। যেমন আমরা যদি মাঠের দিকে তাকাই দেখতে পাই সবুজ শস্য, আর যদি আমরা
নদীটির দিকে তাকায় দেখা যাচ্ছে এখানে সোনালী রূপালী ইলিশ। রূপালী ইলিশ, হ্যাঁ, এটা একটা রং, রূপ। আর আমরা যদি আরও দেখতে পাই যে যে কি সোনালী আঁশ, হ্যাঁ, অর্থাৎ আমাদের প্রকৃতির প্রত্যেকটি জায়গায় যেন রং ছড়ানো, অর্থাৎ প্রকৃতিতে একটা রঙিন রঙে ভরপুর অবস্থান, ভরপুর একটা জায়গা দখল করে আছে আমাদের এই বাংলাদেশ। নবীন যাত্রী কারা, অর্থাৎ এখানে কবি আরও বুঝিয়েছেন নবীন যাত্রী কারা। নবীন যাত্রী হচ্ছে যারা নবাগত, যারা পৃথিবীতে আসছেন বা আসবেন, তারাই নবাগত বা নবীন যাত্রী। যারা নতুন যুগের শিশু, আমরা নবীন যাত্রী, আমাদের সামনে অনেক স্বপ্ন। হ্যাঁ, নবীন যাত্রী হচ্ছে নবাগত বা নতুন যুগের শিশু, তারাই এদেশের প্রকৃতি, এদেশের সম্পর্কে জানবে। হ্যাঁ, এবং এখানে আর বলা হয়েছে নবীন যাত্রী হলো তারাই যারা নতুন যুগের শিশু, তাদের সামনে রয়েছে অনেক স্বপ্ন, আগামী দিনে তারাই হবে দেশের কর্ণধার, তারাই সুন্দরভাবে গড়বে দেশ, অর্থাৎ তারাই হচ্ছে নবীন যাত্রী। আর এখানে একটা কথা প্রশ্ন বলা হয়েছে যে আমি তো মনে হচ্ছি যতবার যাই মরা, বলতে কবি কী বুঝিয়েছেন, অর্থাৎ এই বাংলাদেশ 1971 সালের আগে কখনো স্বাধীন ছিল না, সবসময় বিদেশি শক্তি দ্বারা শোষিত অত্যাচারিত হয়েছে, এই জন্য কবির কাছে এটা মনে হয়েছে আমি তো মরেছি, বারবার মরেছি। অর্থাৎ এই 1971 সালের আগেও বাঙালির উপর অনেক অত্যাচার নিপীড়ন এসেছিল, অর্থাৎ বাঙালি সব সহ্য করেছে, রুখে দাঁড়িয়েছে, সর্বশেষ 71 সালের এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ পুরোপুরি স্বাধীন হয়েছে। এই জন্যই এই আমাদের দেশ, এই দেশের বা বাঙালি এই যে অত্যাচার নিপীড়ন সহ্য করেছে বারবার, এই জন্যই এটা কবির কাছে মনে হয়েছে আমি তো মরেছি যতবার যাই মরা। অর্থাৎ তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা শিখবে। এবং এই যে HW দেখতে পাচ্ছ, HW নং 4, এখানে ক ও খ নং প্রশ্ন, এই দুটো প্রশ্ন তোমাদের HW থাকবে, এবং এই দুটো অবশ্যই তোমাদের বাড়ির কাজ হিসেবে বাসায় করবে এবং জমা দেবে। থ্যাংক ইউ সবাইকে, BNH হোমি স্কুলে ক্লাস অংশগ্রহণ করার জন্য সবাইকে স্বাগত, ধন্যবাদ।